কি ব্যাপার আপনার হেলমেট কই আপনার জরিমানা হবে আপনার কাগজ হতে দেন জরিমানা এক মিনিট হ্যাঁ পাপা হ্যাঁ হ্যালো দিয়াবাড়ি এক পুলিশ আমাকে আটকে রেখেছে আর বলছে আমাকে নাকি জরিমানা দিতে হবে আর তা না হলে ওনার সাথে থানায় যেতে হবে কে সে দাও ওকে ফোনটা দাও নিন কথা বলুন আমি কারোর সাথে কথা বলবো না তাছাড়া কোনো তদবিরের কাজ হবে না জরিমানাটা দিয়ে চাবি নিয়ে যাই পাপা ওনাকে কথা বলতে পারবে না আচ্ছা ঠিক আছে তোমাকে না দাঁড়াও আমি এখনই আসছি কিরে বাবা কি হয়েছে পাপা এই পুলিশ অযথা আমার সাথে ঝামেলা করছে আজকে তোর কি সমস্যা কি হয়েছে বলেন আপনার ছেলে হেলমেট ছাড়া গাড়ি চালিয়েছে 2000 টাকা জরিমানা করো স্যার পাপা জরিমানার চালান কেন নিছেন ধরো তুমি যাও আমি আসছি পাপা সিট বেল লাগিয়ে নাও ঠিক আছে বাবা বাবা এখন না কোথাও সাইড করে কথা বলো ঠিক আছে ঠিক আছে স্যার এই জরিমানার টাকাটা আমি দিয়ে দিই স্যার আপনি চালানটা নিয়ে যান স্যার আপনাকে একটা কথা বলি প্রায় 5 বছর আগে আমার ছোট ভাইয়ের একটা ফোন আসছিল আমি বড় বড় সার্জনের সাথে তদবির করে আমি আমার ভাইকে ছাড়িয়ে নিয়েছিলাম আমার ভাই এই ভুলগুলো আবার করে পরে এক সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো স্যার আমি এটা বলতে চাচ্ছি যে আপনি চালানটা করিয়ে নিন আপনি যদি চালানটা করিয়ে নেন আপনার ছেলে দেখুন শুধরে যাবে ভবিষ্যতে সেই ভুলটা করবে না আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার তাছাড়া স্যার আপনি তো জানেন হেলমেট পরা সিট বেল্ট বাঁধা এটা তো আমাদের প্রত্যেকজনের দায়িত্ব নৈতিকতা কর্তব্য স্যার এটা আমাদের সেফটির জন্য স্যার নিজের সেফটি যদি নিজে না বুঝি এই জন্য স্যার আমি চাই না আমার মতো অন্য কেউ কারো ভাই হারাক আপনি আপনার সন্তান হারান প্লিজ স্যার আপনি চালানটা করিয়ে নিয়ে আপনার ছেলে দেখবেন শুদ্ধ যাবে আপনি স্যার চালানটা নিয়ে যান স্যার